हेलो दोस्तों, असराफिल खान फिशिंग चैनल में आपका स्वागत है। सब्सक्राइब कीजिए और बेल बटन को दबा लीजिए, जिससे कि आपको नए नए वीडियो पहले नोटिफिकेशन में मिल सके। संडे कैच स्पेशल रेहू कैच, ये संडे कैच है मेरा, माय कैच फिरनी का कमाल। असराफिल खान फिशिंग चैनल अपना स्वागत। देखते बच्चें এখন ছিপ ফেলছি, ওয়েদারটা দেখতেই পাচ্ছেন পুরো অন্ধকার হয়ে গেছে। আজকে আমার এলাকায় নদীতে ছিপ ফেলছি, ফেলা শুরু হয়েছে এই মাত্র। দেখতে পাচ্ছেন আপনাদেরকে যে ল্যাপিং পুরগুলো দিয়েছি সেইগুলোই নিয়ে এসেছি। তবে এখানে কাতলা মাছ নেই, এখানে রুই মাছের জায়গা, তাও আমি টেস্ট করার জন্য নদীতে দেখানোর জন্য আপনাদেরকে এনেছি। ফিশিং ফিশ চাটনি, সাদা বাকড় এটা দিইনি, এখন লাল বাকড়, ফিরনি, আপনার ছানার পুটিন, তিন মূর্তি, এটা এখন দিইনি, তবে এটা দিয়ে দেবো। এটা পিঁপড়ের ডিমের পোলাও, শুধু অনলি ফর রুই মাছের জন্য, অনলি ফর স্পেশাল বিগ রুই, বিগ কাতলা, যেগুলো খুব পুরানো হয়ে যায় তাদের জন্য। এটা এটা যেটা লোড করেছি সেটা নয়, সেটা এটা আলাদা, সেটা শেষ হয়ে গেছে সেখানে, এটা অন্য। আর এতে আছে নারকল পচা, এইটাই আছে আপনার গোবিন্দভোগ চালের ফিরনি, যেটা কচড়া তেলের ফিরনি, এটা যেটা বলছিলাম ওখানে, এটা দুধেশ্বরের ল্যাপিং। এখন আমি মাছ এই প্রথম টোপ ফেলেছি, মাছ দেখতে পাইনি। তিন মূর্তি ল্যাপিং দিয়েছি একটাই, আর ডান দিকেরটাই আপনার ফিরনি দেওয়া আছে, বাঁ দিকেরটাই তিন মূর্তি ল্যাপিং দেওয়া আছে, আরও তিন চারখানা ছিপ বাঁয়ে ফেলা আছে, নেট দাঁড় করানো আছে। ওয়েদারটা বৃষ্টি আসছে চলে যাচ্ছে, মাছটা খুব চানাচ্ছে ফিরনির গায়ে, তবে দেখা যাক কি হয়। ওই লোকেশনটা দেখা, এই তিন নম্বর ছিপ, চার নম্বর, সব নিজের বাঁধা ছিপ এগুলো, এই পাঁচ নম্বর ছিপ, মাছটা সব জমা হয়েছে এই গাছ থেকে পাঁচ সাত ফুট দূরে, কিন্তু নোংরা আছে, ওখানে ফেলা যাবে না অত সামনে, একটু দূরত্বে ফেলা আছে। এটা আমাদের দামোদর নদী, জায়গার নাম কাঁটালতলা, বাগনান থানার আন্ডারে আসে। দেখতে পাচ্ছেন গরু ঘাস খাচ্ছে। এখন আরেকটু দেখাচ্ছি, আমার একটা ভাইপো কাকা হয়, সে এখন হাত ধরে বসে আছে, বলছে অপেক্ষা করো কাকা জোয়ারের। এই লুঙ্গিটা ফেলো, তুমি চলে যাবে ইউটিউবে, লুঙ্গিটা ফেলো ইউটিউবে চলে যাবে। এইটা হচ্ছে আমার ভাইপো, আমার কাকা হব, কাকা কাকা বলি আমরা, উনি তিনটে ছিপ ফেলেছে এইখানে, একটা ছিপ ফেলেছে আরও ওই জঙ্গলের সাইডে। কাকা রেগুলার আসছে, রেগুলার মাছ ধরছে, কিন্তু আমি এই প্রথম এলাম এতদিন পরে। কাকা বলছে অপেক্ষা করো, জোয়ার তো নেই, পুরো টোটাল ভাটাই চলছে, মাছের এখন ঘাই শুরু হয়নি। এই একটা আমার এই দিকে পড়ে আছে, মাছ আছে 10, 15, 18, 12, 14, 3, 6, 5 যত ইচ্ছা মাছ আছে, কিন্তু মাছ যতক্ষণ না জোয়ার লাগে দেখতে পাওয়া যাবে না। আর খাওয়ারও খুব দুষ্কর, প্রতীক প্রকৃতির দানটা দেখে নিন, কত সুন্দর সবুজ শস্য শ্যামল ভরা। হ্যাঁ, কাকা এখন ল্যাপিং দিয়ে লাড্ডু ফেলছে, ওই সাইডের লাড্ডুটা চেঞ্জ করবে। তো এইখানে পর্যন্তই আপনারা এখন দেখতে পাচ্ছেন, এখন ফার্স্ট অফ পড়েছে, দেখা যাক কি হয়। আজকে চারজন ইউটিউব থেকে সাবস্ক্রাইবার আসছে আমার কাছ থেকে, চন্দননগর থেকে, দেখা করার জন্য এবং ছিপ সঙ্গে এক ঘন্টা ছিপ ফেলার জন্য, তারা একটু পরেই পৌঁছে যাবেন। আমি সেই জন্য চারটা একটু চার ফেলিনি, অবশ্য চার আগের দিনে প্রচুর মাছ ঘাই ছিল শুনেছি,
কাকা এখন ছিপ তুলছে। এখানে মাছ খেলেই ঝড়ের গতিতে ওপারে যায়, আর স্পিড রকেট জাহাজের থেকেও স্পিডে দৌড়ায় এখানকার মাছ, কারণ কারেন্ট জলের মাছ, রানিং জলের মাছ। আপনারা ফেলেন এক সিঙ্গেল ওয়েট দিয়ে। কাকা ওয়েটটা দেখাও, কত ওয়েট দেওয়া আছে, অত উঁচুতে নয় কাকা। হ্যাঁ, এখানটা দেখাও, দেখুন কত বড় বড় জাল কাঠি, তিনটে দেওয়া আছে, তার মানে ছোট জাল কাঠি ছটা। এখানে একটু সোঁত চলে, এখন ভাটা চলছে, সোঁত চলছে, জোয়ার লাগলে হয়তো একটু কম হতে পারে। ওকে, দুপুর হয়ে গেছে, আজান হচ্ছে, আর আপনাদের কিছু বলার নেই এই মুহূর্তে। মাছ খেলে আপনাদের ভিডিও দেখানো হবে, তবে অবশ্য যদি আমি একা থাকি তাহলে কিছু করার নেই, কাকা যদি ভিডিও করতে পারে তবে ভিডিও হবে। ওকে, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। ইউটিউবে যাবে বিভৎস গরম, একটু আগে বৃষ্টি হলো, দাদার আমরা তিনজন, দাদা হচ্ছে আমাদের মেজিশিয়ান, যেখানে ছিপ আছে টোপ দেওয়া হয়েছে, এক ঘন্টা দেড় ঘন্টার পর চেঞ্জ করা হচ্ছে। হ্যাঁ, গোটা নদীর এলাকা ঘুরিয়ে দাও। হ্যাঁ, এটা নদী, এটা দামোদর নদী। হ্যালো বন্ধুগণ, দেখতে পাচ্ছেন এখন দামোদর নদীতে মাছ ধরা, আশরাফুল খান ফিশিং চ্যানেলের তরফ থেকে। এখন সাবস্ক্রাইবার চন্দননগর, কেনা যে তুই এখন এখন করছিস নাকি? চন্দননগর, চুচুড়া থেকে, চন্দননগর থেকে এখন সাবস্ক্রাইবার এসেছে, এখন টিফিন করা হচ্ছে, তৈরি হালতে এখন ছিপ পড়ে আছে, লাড্ডু চেঞ্জ করছে, ওইদিকে আরো অনেক ব্যক্তি আছে, দেখা যাক কি হয় রেজাল্ট। রেজাল্ট হলে আপনারা অবশ্যই ভিডিওতে পেয়ে যাবেন, আপাতত এইখানে এখন টিফিন করা হচ্ছে। ওকে, পরিচয়? আমার নাম রাজ, আমি দাদার শিষ্য বলতে পারো। এই যে বাড়ি, বাড়ি চন্দননগর। এই যে রাজু চুচুড়ো, আমি চুচুড়ো, সঞ্জিত দা চুচুড়ো, দাদা চুচুড়ো, চুচুড়া বাড়ি। ওকে, অনেক কষ্টে এসেছেন আমার কাছে দেখার জন্য, আমি ছুটিতে এসেছি, কালকে এসেছি, আজকে ছিপ ফেলার উদ্দেশ্যে, তারাও আসার সুযোগ পাবে না রবিবার ছাড়া, অফিসিয়াল ছুটির জন্য আজকে রবিবার এসেছে, কিন্তু বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা খারাপ লাগছে, দেখো দেখা যাক কী হয়। ওকে, বাই। ইউটিউবে যাবে আমরা আসামিল দার, এখানে আসামিল ফ্যান চ্যানেলের থেকে তরফ, আমরা দাঁড়িয়ে ভিউয়ার চালু হয়েছে, আমরা এসেছি দাদার এখানে, আমরা দাদার এখানে খাচ্ছি, বলে বলো দাদার এখানে এখন খাচ্ছি, দামোদর নদীতে ছিপ, দামোদর নদীতে ছিপ ফেলা হচ্ছে, বিষয় বিভৎস গরম, একটু আগে বৃষ্টি হলো, দাদার আমরা তিনজন, দাদা হচ্ছে আমাদের মেজিশিয়ান, মানে ফিশ মাছ ধরাতে মেজিশিয়ান, ওখানে ঘাটে গিয়ে দাঁড় করিয়ে ফোন করতে পারলাম।
আমরা নতুন নাম রেখেছি মহাগুরু, গুরুর উপরে হাফ প্যান্টে শুরু। যেখানে ছিপ আছে টোপ দেওয়া হয়েছে, এক ঘন্টা দেড় ঘন্টার পর চেঞ্জ করা হচ্ছে। হ্যাঁ, গোটা নদীর এলাকা ঘুরিয়ে দাও। হ্যাঁ, এটা নদী, এটা দামোদর নদী। হ্যালো বন্ধুগণ, দেখতে পাচ্ছেন এখন দামোদর নদীতে মাছ ধরা আশরাফিল খান ফিশিং চ্যানেলের তরফ থেকে। এখন সাবস্ক্রাইবার চন্দননগর কেনা যেটি এখন এখন করছে নাকি চন্দননগর চুচুড়া থেকে চন্দননগর থেকে এখন সাবস্ক্রাইবার এসেছে। এখন টিফিন করা হচ্ছে, তৈরি হালতে এখন চিপ পড়ে আছে, লাড্ডু চেঞ্জ করছে, ওইদিকে আরো অনেক ব্যক্তি আছে। দেখা যাক কি হয় রেজাল্ট, রেজাল্ট হলে আপনারা অবশ্যই ভিডিওতে পেয়ে যাবেন। আপাতত এইখানে এখন টিফিন করা হচ্ছে। ওকে, পরিচয়। আমার নাম রাজ, আমি দাদার শিষ্য বলতে পারো। এই যে বাড়ি, বাড়ি চন্দননগর। এই যে রাজু চুচুড়ো, আমি চুচুড়ো সঞ্জিত দা চুচুড়ো, দাদা চুচুড়ো, চুচুড়া বাড়ি। ওকে, অনেক কষ্টে এসেছেন আমার কাছে দেখার জন্য, আমি ছুটিতে এসেছি, কালকে এসেছি, আজকে ছিপ ফেলার উদ্দেশ্যে। তারাও আসার সুযোগ পাবে না রবিবার ছাড়া, অফিসিয়াল ছুটির জন্য আজকে রবিবার এসেছে। কিন্তু বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা খারাপ লাগছে, দেখো দেখা যাক কি হয়। ওকে বাই। এনো এনো এনো, চালু হয়ে গেছে, আমাকে নেটটা দিয়ে দাও, নেটটা দিয়ে দাও। আপনারা এখন দেখতে পাচ্ছেন স্পটে গেম, স্পটে ওয়েদার খারাপ, কাতলা বিগ কাতলা, বিগ কাতলা। আপনারা এখন দেখতে পাচ্ছেন বিশাল গভীর এইখানটায়। আপনারা এখন দেখতে পাচ্ছেন আশরাফিল খান ফিশিং চ্যানেলের খোদ নিজে মাছ ধরছি, নদীতে ওয়েদার খারাপ, যেতে দিয়েছি অবশ্যই বিগ কাতলা। আপলোক দেখ রে ভাইজান, দেখ লিজিয়ে খোদ কোশিশ দেখা দাও, ফিরনি কা কামাল, ফিরনি, ইয়ে ফিরনি কা কামাল হ্যায়, ইয়ে ফিরনি কা কামাল হ্যায়, দেখ লিজিয়ে বিগ ফিশ ফিরনি। তাড়াহুড়ো করবে না, দরকার নেই, আস্তে আস্তে খেলো, কোনো অসুবিধা নেই, চলো। আল্লাহ তো নিরাশ তো করেনি, বড় আছে, ভালো ভালো সাইজ আছে, আল্লাহ খেতে দাও। হ্যাঁ, ভালো সাইজ আছে, কাতলা তো কাতলা না গো, রুই 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 নাও, নার্লিং তুমি রেডি করো, আমি ভিডিও করছি, ঠিক আছে চলো। পাঁচ সাড়ে পাঁচের গায়ে নাকি? হ্যাঁ চলো, ঠিক আছে। জয় হিন্দ! এ দেখলো কামালে, ফিরনি, ফিরনি কা কামাল, এ ফিরনি কা কামাল হ্যায়, এ মেরা ফিরনি কা কামাল হ্যায়, ইউটিউব ওয়ালে দেখলো, ইতনা বারিশ মে ইতনা ওয়েদার মে ইয়ে গেম মানে দিখা দিয়া, আমাকে দেখা, এ দেখা, ইসকো বলতে ফিরনি, আ যাও চ্যালেঞ্জ করে না, আ যাও ওর ব্লক করো মেরা ইউটিউব কো, হ্যাঁ দম, এ মেরা চেন খুলা,
ये स्पॉट में है, स्पॉट में। पांच साढ़े पांच है। हम्म, कापुर नाव, कापुर नाव, कापुर टा नाव বললাম, কাপড় নাও, হবে না, কাঁটা লেগে যাবে।